আমার ধোয়াই ধোয়াই আমার চোখগুলো গেল। চোখের চশমা কালকে নিতে হবে, তাই আমার চোখের থেকে নাকের থেকে জল বেরিয়ে গেল রান্না করতে করতে। এদিকে উনুন জ্বলছে না ঠিক মতো, বৃষ্টি এসে গেছে, আর এদিকে উনুনটাও আর জ্বলছে না, খুব ডিস্টার্ব করছে। আর তরকারি করার হওয়ার আগেও তুলে খাওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে শয়তান একটা। তরকারি নামানোর আগে কড়াই থেকে তুলে নিয়ে চলে গেছে। অতটা খাবে না ঠাম্মি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি নিজে রান্না করব, আমি একাই রান্না করব। এর আগে করেছি কিন্তু এত রান্না করিনি, মানে একা করিনি। মা এখন বাপির কাছে আছে, কারণ বাপির শরীর ভালো না, তো মা ওদিকে আছে। আর দিদি ভাইয়েরও শরীরটা অসুস্থ একটু আজকে, তো তার জন্য আমি একাই রান্না করছি। আর আমার হাজবেন্ড আজকে সকাল সকাল বাজার করেছে, তো মাছ এনেছে, মাছ রান্না করব আর পটল ভাজা করব। আর আজকে দিদুনও বাড়ি চলে যাবে, তো দিদুন অনেক কয়েকদিন এসছে, বাবির শরীর খারাপ, তো তার জন্য বাবিকে দেখতে এসেছিলো। তো দিদুন এখন বাড়ি যাবে, আজকে বাড়ি যাবে বিকালের দিকে খাওয়া দাওয়া করে। তার জন্য তাড়াতাড়ি করছি একটু রান্না টান্না। দিদুন ভাত রান্না করে নিয়েছে, ভালো জ্বালাতে পারছিলাম না তো তার জন্য। তো এখন আমি মাছটা ভাজবো, তো কড়াই গরম বসিয়েছি, আর কড়াই গরম হলেই তেল দেবো, তো রান্নাটা করবো এখন। জানি না কতটা কি পারবো, একা রান্না করছি, তাও আবার কাঠের উনুনে। এমনিতে তো গ্যাসেই ঠিক মতো রান্না করতে পারি না সবার উনুনে। তো এখানে উনুন জ্বালিয়েছি আমি, উনুন জ্বলছে, বেশিক্ষণ তো জ্বালিয়েও রাখতে পারি না আমি, নিভে যায়। একটু আগে নিভে যাচ্ছিলো, তো এখন কড়াই গরম হয়ে এসছে, আর এখন তেলটা গরম করব। মাছগুলো এগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছি, ঠিক মতো ছাড়তে পারিনি, মাছ ভাজতে খুব ভয় লেগেছে তার জন্য। আর মাছ ভাজার সাথে এখন মাছের আলুও কেটে নেবো, মাছটা এখন ভাজা হোক, ততক্ষণ আমি আলুটা কাটতে থাকি। দেখ সব ঘেটে গেল এখান থেকে। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, তো এবার মাছটা উল্টাবো, আর আজকে মাছটা খুবই খাটতে খুব ভয় লাগছে যদি তেল ছিটকায়। কি মাছ এনেছি জানি না, মাছগুলো এখন উল্টানো হয়ে গেছে। আর আমি এখন মাছের জন্য আলু কাটছিলাম, তো সব কাটতে পারিনি, তো আরও কয়েকটা কেটে নেবো। মাছগুলো ভাজা হয়ে মানে হয়ে গেছে, ঝাল হয়ে গেছে, তো তুলে নেবো। এরপর ভাজতে গেলে পুড়ে যাবে, একটা একটা করে তুলে নেবো, কারণ এর আগে মাছ তুলতে গিয়ে উনুনের ভিতরে মাছ ভিজে গেছিলো।
মেঘ করেছে ভীষণ, জানি না কি হবে, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। আর এদিকে হাওয়া দিচ্ছে, উনুন নিভে যাচ্ছে। ধোয়ায় আমার মাছ ভাজা হয়ে গেছে, তো এখন মাছটা রান্না করব। মাছ রান্না করার জন্য এখন জিরে ফোড়ন দেব। আমার চোখের থেকে জল বেরিয়ে গেল। আলু কটা ভেজে নেব মাছে। মাছের তেল, মাছ ভেজেছি সেই তেলেই আলুটা ভাজলাম, তো তার জন্য একটু কালারটা কেমন কেমন হয়ে গেছে। আলু ভাজার সাথে সাথে আমারও মনে হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে, আমিও পুড়ে যাবো। আমার ধোয়ায় ধোয়ায় আমার চোখগুলো গেল। চোখের চশমা কালকে নিতে হবে, সত্যি তাই। আমার চোখের থেকে নাকের থেকে জল বেরিয়ে গেল রান্না করতে করতে। এদিকে উনুন জ্বলছে না ঠিক মতো, আর এখানে ফাঁকা পুরো, হাওয়া দিচ্ছে প্রচন্ড। রূপা দাস এসে নিয়ে যাবে বলে আমার মেয়েটার চোখে জল বেরোচ্ছে, আমি নিয়ে চলে যাই আমার মেয়েটাকে, এত কষ্ট। ও বাবা, বাপের একটিমাত্র মেয়ে। আলু বাজতে বাজতে উনুন নিভে গেছে, উনুন কিছুতেই জ্বলছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। ধোয়া ধোয়া ভেজে ভেজে পোড়া পোড়া হয়ে গেছে, তাড়াতাড়ি এখন মশলাটা দিয়ে দিই। কি ঝামেলা, রান্না করা তো না কান্না করা। আলুটা এখন মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে, নাহলে মশলার গন্ধ থেকে যাবে। এমনিতে তো রান্না করতে পারি না, সবাই আরো খারাপ বলবে যে কি রান্না করেছে, মুখে তোলা যাবে না। তো এদিকে মশলাটা কষানো হয়ে এসছে, আর আলুর গায়ে গায়ে লেগে গেছে। তো এবার জল দিয়ে দেবো, জলটা ফোটার পরে তখন আবার মাছ দেবো। তরকারি ফুটছে এখন, জল দিয়েছি, তো আমি এখন মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারির মধ্যে জিরের গুঁড়ো দিতে হবে, তো তার জন্য এখন ওখানে বাটার জন্য, আমাকে হেল্প করার জন্য ও আজকে শিলে বেটে দিচ্ছে। এই যে বাটবে আমাকে আজকে তরকারি করেছে। দেখো বাবা, তুমি আমাকে বললে বেটে দেবে, এটা কি করছো তুমি, বলে দিয়ে চলে গেলে তাই না? আর তরকারি করার হওয়ার আগে ও তুলে খাওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে। নুন, শয়তান একটা। তো মাছটা হয়ে এসছে, আর এখন জিরের গুঁড়ো দেব। জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আজকে গরম মশলা দিইনি, আমার হাজবেন্ড জিরে ভেজে গুঁড়ো করে দিতে বলেছে, তো তার জন্য এইভাবে দিলাম। আজকে গরম মশলা দিয়ে খাবে না, জানি না কীরকম টেস্ট হবে। আমার হাজবেন্ড তো তরকারি করার আগে, তরকারি নামানোর আগে কড়াইয়ের থেকে তুলে নিয়ে চলে গেছে খাওয়ার জন্য। তরকারিটা হয়ে গেছে, আর এবার নামাবো। তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা এখন নামিয়ে নেব। এখন পটলটা ভাজবো, মাছের তরকারি হয়ে গেছে তো পটলটা ভাজলেই হয়ে যাবে। আর পটলটা ভাজার পরে খাওয়া দাওয়া হবে। অনেক লেট হয়ে গেছে রান্না হতে, আমি রান্না করছি তো তার জন্য এত লেট হয়েছে। এদিকে উনুনও জ্বলছে না ঠিক মতো, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে।
তো পটলটার এক সাইড মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, তো পটলটা এখন উল্টাবো। বৃষ্টি এসে গেছে আর এদিকে উনুনটাও আর জ্বলছে না, খুব ডিস্টার্ব করছে। কি করব, তাড়াতাড়ি করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্টে রান্না করেছি আজকে, কাঠে জ্বলছে না ঠিকমতো, হাওয়া দিচ্ছিল, তো এখন বৃষ্টিও নেমে গেছে, তো একটু আধটু বৃষ্টিও হয়েছে, তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালে আমি এমনি গা ধুয়ে জামা কাপড় ছেড়ে তো তখন রান্না বসিয়েছিলাম, তো এখন আমি চান করে নেবো একটু, চান করার পরে তোমাদের সাথে এসে আবার কথা বলছি। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, তো এখন তার দিদুন আইটুবারে বাড়ি চলে যাবে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে, তো এখন ভাত বেড়ে দেবো সবাইকে, এখন ভাত টাত খাবো। ওঠাম্মি ভাতটা দেখো, আর কটা দেবো? দে থাক থাক থাক। ভাত সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে আর এখন আমিও ভাত বেড়েছি, আমি ভাত খাবো। খুব দেরি পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, রান্না হতে 4টে বাজে, 4টেরও বেশি বেজে গেছে। অলরেডি আগে খাওয়া হয়ে গেছে এক থালা, এই যে দিদুন আজকে বাড়ি চলে যাচ্ছে, দিদুন টাটা, আবার আসবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদুন বাড়িও চলে গেছে, তোমরা তো দেখলেই যে দিদুন বাড়ি চলে গেল। আর আমার তো খুবই আফসোস থেকে গেল যে আমার যত বন্ধুরা দেখছো এই ভিডিওটা, কাউকে আমি খাওয়াতে পারলাম না, কিন্তু আমি রান্না করে বাড়ির সকলকে খাইয়েছি, আমিও খেয়েছি, তো ভালো লেগেছে, কিন্তু তোমাদেরকে কাউকে খাওয়াতে পারিনি। তোমরা যদি আমার হাতের রান্না খেতে চাই চাও, তাহলে আমাদের বাড়িতে চলে এসো। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।